আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আদাব। আশা করি সবাই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমি এখন আপনাদেরকে একটা সেন্টেন্স বলবো, আপনারা প্রথমে পজ করবেন, মাইন্ড ইট, প্রথমে পজ করবেন। পজ করার পরে আমি যে বাক্যটা বলবো সেটার বাংলাটা নিচে লিখে ফেলবেন, এরপরে আমি বাংলাটা বলে দিচ্ছি, আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে আমার বাংলা বাক্যটা মিলে কি না। ওকে, তো আমি ইংরেজি বাক্যটা বলতেছি, আপনারা এটা অবশ্যই প্রথমে পজ করবেন, পজ করে বাংলাটা লিখবেন, লেখার পরে আমি যেটা বলবো সেটা আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওকে, তো আমি বলতেছি, আমি একটা ইংরেজি বলতেছি, এটা আপনার বাংলাটা কিন্তু কী করবেন, পজ করে নিচে লিখবেন, বাংলায় লিখবেন। ওকে, বনি ইজ ইন ঢাকা, বনি ইজ ইন ঢাকা, বনি ইজ ইন ঢাকা। নাও পজ ইট অ্যান্ড ট্রান্সলেট ইট ইন্টু বাংলা ইন দ্য কমেন্ট বক্স। ওকে, আশা করি মিনিংটা আপনি লিখে ফেলেছেন। আমি বাক্যটা বলেছিলাম বনি ইজ ইন ঢাকা। বলুন তো ইজের বাংলা কী? সমস্যা হচ্ছে গিয়ে আমরা জন্মের পর থেকে শুনে আসছি, শিখে আসছি, শিখায়ও আসছি, ঝামেলাটা এখানেই। আপনাকে আমাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে ইজ, আই এস, ইজ। ইজ শব্দের বাংলা অর্থ হচ্ছে হয়। কে রে ভাই, আপনারা কে শিখাইছে ইজ মানে সবসময় হয় হবে? না, যেমন দেখেন আমি যখন বললাম বনি, আপনি বাংলা বললেন বনি, ইজ। এবার যদি বলেন হয়, ইন মানে এ অতে বা মধ্যে, ঢাকা, ঢাকা মানে ঢাকা, তাহলে আপনি কি বলবেন বনি ঢাকায় হয়? কেন, বনির আর হওয়ার জায়গা নাই, বনি ঢাকায় হয় কেন বলবেন? আপনাকে বলতে হবে বনি ঢাকায় ইজ মিনিংটা কি এখানে আছে। তাহলে দেখেন এই যে ইজ মানেই কিন্তু সবসময় কি হয় না, হয় এই শব্দটা হয় না, মাঝে মাঝে কি হয়, আসেও হয়। তো আপনি যখন বলছেন বনি ইজ ইন ঢাকা, বাংলাটা কি হলো বনি ঢাকায় আসে। মানে আপনি যদি বনি ঢাকায় হয় বলেন, তার মানে কি বনি সকালে হয়, বিকেলে হয়, রাতে হয়? বনি যদি এতবার হয়, বনির মা কি বাঁচবে, বনি নিজেও কি বাঁচবে? আপনি বলেন, মানুষ কিন্তু এতবার বারবার চাইলেও হতে পারে না। একইভাবে তো আপনি যদি এইভাবে বলেন দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল, তাহলে আপনি বলেন তো ডাস্টারটা কি টেবিলের উপর হয়, ডাস্টারের কি হওয়ার ক্ষমতা আছে, না ওর মা আছে না ওর বাপ, না হয় না। তাহলে আপনাকে এখানে কী বলতে হবে, তাহলে দেখেন এই যে ইজ শব্দটা সবসময় হয় হয় না, মাঝে মাঝে আসে হয়। কখন আসে বোঝায়, যখন আমরা সাধারণত কোনো একটা প্রিপোজিশন পাই, ইন, অন, বিসাইড, উইথ ইত্যাদি পাই, প্লাস এরপর একটা নাউন পাই, এভাবে আমরা বলতে পারি। আর একটা বিষয় বলতে পারি অ্যাডভার্বিয়াল প্লেস বা অ্যাডভার্ব অফ প্লেস, যেই বিষয়টা আর কি, হেয়ার, দেয়ার, এই শব্দগুলো আপনি যদি কখনো পান, তখনও সেটা হয় না বোঝায়, আসে বোঝায়। যেমন দেখেন আমি বলতে পারি আমি এখানে আসি, দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ, আমি এখানে আসি, তাহলে আমি কী বলবো, আই এম হিয়ার, আই এম হিয়ার, আমি এখানে হই বলবো? নো, আমি এখানে আসি। একইভাবে আপনি যদি বলেন রানা আমার পাশে আসে, তখন কী বলবেন, রানা ইজ বিসাইড মি, রানা ইজ উইথ মি। ওকে, সো ডিয়ার লার্নার্স, আশা করি আজকের পর থেকে সব জায়গায় ইজের বাংলা হয় বলবেন না, মাঝে মাঝে আপনাকে দেখতে হবে সেটা আছেও বোঝাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।